আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পিএনজে কিচেনে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই অসাধারণ একটি খাবার। বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে, শুধুমাত্র আলু এবং ডাল থাকলেই এই রেসিপিটা আপনারা খুব সহজভাবে করে নিতে পারবেন, আর এটা কিন্তু মাছ মাংসকে হাড় বানাবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি প্রায় তিনটা মাঝারি সাইজের আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি, আর প্রায় দেড় কাপ পরিমাণ মসুর ডাল আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর প্রায় 20 মিনিট মতো এগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা যখন হালকা গরম হয়ে আসবে আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হয়ে আসলে আমি এর মধ্যে 1 টিস্পুন মতো আদা কুচি করে দিয়ে দিয়েছি। আদা কুচিগুলো দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব প্রায় 4টা রসুন কুচি। রসুন কুচিগুলো একটু লাল করে নিব। এরপর আমি দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নরম করে নিব, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন, কম বেশি যারা যেরকম খেতে পছন্দ করেন। আলু এবং ডালের এই অসাধারণ রেসিপিটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হলুদ এবং দিয়ে দিব শুধুমাত্র মরিচ, আর মরিচের গুঁড়ো দিয়ে দিব হচ্ছে প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ। আর মশলাগুলো এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলচে ভাবটা আসছে না। তো এখন আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নিব। মশলাগুলো কষানোর পর আপনারা দেখতে পারবেন যে উপরে একটা তেলচে ভাব আসছে, তার মানে বুঝে নিতে হবে যে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। আর এখন আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো আর ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু এবং ডালগুলো ভালো করে আমি একটু মিশিয়ে নিব। আলু এবং ডালগুলো আমি ভালো করে 10 মিনিট মতো কষিয়ে নিব, যাতে মশলার কোনো গন্ধ থাকলে সেটা বেরিয়ে আসে। আর এখন আমি আলু এবং ডালগুলো একসাথে দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আলু এবং ডাল যখন ভালো করে কষানো হয়ে যাবে, এগুলো কিন্তু তখন হালকা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে পানি দিয়ে দিব প্রায় 3 কাপ পরিমাণ। যেহেতু আমি একটু ঝোল করে এগুলো রান্না করব, ওই জন্য আমি পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। আপনারা যদি একটু কমিয়ে দিতে চান তাহলে দিতে পারেন। এখানে কিন্তু পানির পরিমাণটা একটু বেশি দিলে এটা খেতে অনেক মজা হয়। তো এখানে আমি প্রায় 3 কাপ পরিমাণ পানি এখন দিয়ে দিব, আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, দেখতে পারছেন খুবই সুন্দর একটা কালার আসছে, আর এটা খেতে কিন্তু অসাধারণ হবে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারছেন। আর এখন আমি এখানে দিয়ে দিয়েছি 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। ঝালের পরিমাণটা আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন, যদি আপনারা ঝালটা বেশি খেতে পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর যখন বলক চলে আসছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি, আর একটু ভালো করে নেড়েছে এটাকে আমি চুলাটা বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পর এটাকে আমি গরম গরম পরিবেশন করব। তো তৈরি হয়ে গেল আমার আজকের অনেক মজাদার ডাল এবং আলুর এই রেসিপিটা। আশা করব আপনারা বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে মতামত জানাবেন কেমন হয়েছে আপনাদের ডাল আলু এবং এই অসাধারণ রেসিপিটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।